আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক টেস্ট সার্ভ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার আজকে রেসিপি চিকেন ভুনা, আর আজকে এই রান্নাটা আমি করব ব্রয়লার বা ফার্মের মুরগি দিয়ে। অনেকে এই ব্রয়লার মুরগির একটা স্মেলের কারণে খেতে চায় না, তাছাড়া রান্নার সময় মাংসে প্রপারলি মশলা না ঢোকার কারণেও খেতে তেমন ভালো লাগে না। আজ আমি এই ব্রয়লার মুরগি কীভাবে ইয়াম্মি ও টেস্টি করে রান্না করা যায় তার সকল টিপস ও ট্রিক্স শেয়ার করেছি। তাছাড়া যারা দেশের বাইরে আছেন আর ব্রয়লার মুরগি ছাড়া কোনো অপশান নেই, তারা আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন, ইনশাল্লাহ কোনো অভিযোগ থাকবে না। চলুন তাহলে না টেনে পুরো রেসিপিটি দেখে নিই। চিকেন ভুনা করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি ব্রয়লার মুরগি, আর মুরগিটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ মতো কম বা বেশি করে নিতে পারেন, কিন্তু এই মুরগি আমার কাছে একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে। হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে এখন সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। আর এ সময় খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন মাংসের সাথে ভালোভাবে মিক্সড হয়। এখন আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট ম্যারিনেট করে রাখব। আধা ঘন্টা পরে চিকেন ম্যারিনেট করা হয়েছে, এখন আমি ভেজে নিব। তার জন্য একটি প্যানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি কারণ আমি আমার রেগুলার রান্নায় সরিষার তেলটাই ইউজ করি। আপনারা সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল দিতে পারেন। তেলটা একটু গরম হলে চিকেনগুলো একটা একটা করে দিয়েছি। চিকেন ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে, লো আঁচে কখনোই চিকেন ভাজবেন না। 2 মিনিট পর চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট পর একইভাবে চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। চিকেন উঠিয়ে এখন ওই তেলে অ্যাড করছি দারচিনি টুকরো 2টি, ছোট এলাচ 3টি, বড় এলাচ 1টি, লংমরিচ 5টি ও গোলমরিচ 10টি, তেজপাতা 2টি মাঝখানে এভাবে ছিঁড়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে গরম মশলা থেকে একটা সুন্দর অ্যারোমা ক্রিয়েট হবে, তখনই দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাইট ব্রাউন হলে যে ব্যাটিতে আমি মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওই ব্যাটিতে সামান্য পানি দিয়ে ধুয়ে এখানে অ্যাড করে দিচ্ছি, যাতে মশলাগুলো অযথা অপচয় না হয়।
এখন দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ। আবারও সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। এখন সামান্য লবণ অ্যাড করছি। মশলাগুলো কষিয়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা চিকেন পিসগুলো অ্যাড করছি। এবার চিকেনগুলো মশলার সাথে এভাবে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন অ্যাড করছি 2 কাপ পরিমাণ পানি। এখানে আমি নর্মাল পানি দিয়েছি, গরম পানি দিতে হবে না। সামান্য নেড়ে এখন চিকেনগুলো ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলা লো ফ্লেমে রেখে 40 থেকে 45 মিনিট রান্না করব। আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব যেন মাংস বা মশলা প্যানের নিচে লেগে না যায়। ব্রয়লার মুরগি অনেক সফট, তাই অনেকেই কম সময়ে রান্না করে নেই। এতে করে মাংসের ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে না আর খেতেও তেমন স্বাদ হয় না। আমি কম আঁচে বেশি সময় নিয়ে রান্না করছি, এতে মাংসটা অনেক বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন মাংসের ঝোলটা অনেক কমে গেছে। এ পর্যায়ে অ্যাড করছি 4টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। কাঁচামরিচ ও লেবুর রস দেওয়ার কারণে ব্রয়লার মুরগির যে আলাদা একটা স্মেল থাকে ওইটা আর থাকবে না, বরং তার পরিবর্তে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। চুলা লো ফ্লেমে রেখে আরও 5 মিনিট ঢেকে রান্না করব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আচ্ছা, আমরা কখন বুঝবো মাংসটা প্রপারলি রান্না হয়েছে? যখন দেখবেন মাংসে এভাবে তেল দেখা যাচ্ছে তখন বুঝবেন মাংসটা হয়েছে। ছো, আমার চিকেন ভুনা ডান। চুলা অফ করে একটি বাটিতে উঠিয়ে বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করছি। তৈরি হয়ে গেল ইয়াম্মি স্বাদের চিকেন ভুনা। বাসায় অবশ্যই ট্রাই করবেন। চিকেন ভুনা খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন অনেক মজার রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।